ককটেল বিস্ফোরণেও থেমে যায়নি শাহবাগের প্রজন্ম চত্বরে আজকের নারী জাগরণী সমাবেশ। হঠাৎ করে মূল মঞ্চের পেছনে দুটি ককটেল বিস্ফোরণে সাময়িক আতঙ্ক ছড়ালেও মুহূর্তের মধ্যেই আবার উত্তাল হয়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়। পুলিশ সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। বিকেল 4:50 হঠাৎই দুটি ককটেল বিস্ফোরিত হয় গণজাগরণ মঞ্চের পেছনে। এতে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে কিছুটা আতঙ্ক। এ ঘটনার পরপরই সমাবেশের আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবীরা প্রতিরোধ গড়ে তোলেন, জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। আর আমরা আসলে এই বিষয়টা কেমন করে ঘটলো এটা আমরা দেখার চেষ্টা করছি এবং এখানে আমরা ইন্টার সিকিউরিটি ব্যবস্থাকে এখন রিভিউ করব। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 5 তলার ক্যান্টিন ও এর পার্শ্ববর্তী কক্ষ থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রথমে 6 জন এবং পরে 9 জনকে আটক করে পুলিশ। এদিকে বিস্ফোরণে আহত একজন র‍্যাব সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এত কিছুর পরেও চলতে থাকে নারী জাগরণী সমাবেশের কার্যক্রম। নারায়ণগঞ্জের মহাজাগরণ মঞ্চের আহ্বায়ক রফিউল রাব্বির নিহত ছেলে তানভীর স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। গণজাগরণ মঞ্চে জানানো হয় এই ধরনের অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ। পড়ার সাথে সাথে এটা ফুটছে, তারপরে আমি 20 মিনিট পর দুইটা দেখছি। আমি ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে ছোটখাটো বাধা দিয়ে আমাদের গতিকে আরো গতিময় করে দেয়, ভন্ডুল করার জন্য, এটাকে দশনস করে দেওয়ার জন্য এই ঘটনাটা ওরা ঘটাইছে। মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে, করে ঘুরে করে তাদের আস্থা কুড়ে নিক্ষেপ করেছে, তাই তারা যেভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করুক তারা কোনোভাবেই সফল হবে না। আরেকটি যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়ে দিনের পর দিন যে আন্দোলন গড়ে তুলেছে শাহবাগের তরুণ প্রজন্ম, আজকে বিশ্ব নারী দিবসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সেই প্রতিরোধ গড়ে উঠেছে আরো তীব্রভাবে। তারা জানিয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।